প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিল টিভিতে। সিলেটের করোনার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি জয়ন্ত কুমার দাস। সিলেট বিভাগে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট জেলা। বুধবার সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাবে 188টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 40 জনের করোনা শনাক্ত হয়েছেন। আবার মঙ্গলবার রাতে ঢাকার ল্যাব থেকে আরো 26 জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায় সিলেট জেলায়। এ নিয়ে সিলেট জেলায় গত 24 ঘন্টায় 66 জনের করোনা শনাক্ত হয়েছেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো 179টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 18 জনের করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সবাই হলেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। মৌলভীবাজারে আজ নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকার ল্যাব থেকে এই ফলাফল আসে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2811 জনে। এর মধ্যে সিলেট জেলায় 1604, সুনামগঞ্জে 717, মৌলভীবাজারে 229 এবং হবিগঞ্জে 261। সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন মোট 55 জন। এর মধ্যে সিলেট জেলায় 43 জন, সুনামগঞ্জে 4 জন, মৌলভীবাজারে 4 জন এবং হবিগঞ্জে 4 জন। প্রিয় দর্শক, সিলেট বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট 577 জন। এর মধ্যে সিলেট জেলায় 210 জন, সুনামগঞ্জে 133 জন, মৌলভীবাজারে 76 জন এবং হবিগঞ্জে 158 জন। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সিলেট বিভাগে করোনার সর্বশেষ তথ্য। সিলেট বিভাগে করোনার সর্বশেষ পরিবেশিত হয়েছে মন্ডল চায়ের সৌজন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর মনে রাখবেন, নয় আতঙ্ক নয় ভয়, সচেতনতায় করব করোনা ভাইরাস জয়। ধন্যবাদ।